আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতু। ওকে, যেটা বলতেছিলাম যে আপনাদের এই লাইভে অনেকদিন আগে থেকেই চিন্তা করছিলাম যে একবার আসবো, ঠিক আছে। আমি যদিও লাইভ ফলো করি না আপনাদের এটা, তবে আমি আসিফ ভাইকে একটা কথা বলতে চাই, খুব মানে খুবই ইন্টারেস্টিং বিষয়, যে উনাকে আসলে আমি অনেক আগে থেকেই চিনি, ঠিক 2010 বা 2011 দিক থেকে। মানে উনি হচ্ছে যে তখন মানে সামারিন ব্লগ আরও মুক্ত মানে ওইসব জায়গায় কিছু লেখালেখি করতো, ঠিক আছে। তো তখনকার সময় থেকেই আসলে ওনার কিছু লেখা পড়তাম। তো তখন আমি একটু অন্য ধর্মের মানুষ ছিলাম, মানে ওয়ান কাইন্ড অফ অন্য একটা ধর্মে আমি বিলং করতাম, ঠিক আছে। তো ওনার লেখালেখি পড়ার পরে আমার একটা সময় মনে হলো যে এত সব বিরুদ্ধে আছে, বাট আমি আসলে ইসলাম সম্পর্কে আমার যে খুব ভালো ধারণা ছিল তা না তখন, অন্য ধর্মের মানুষ ছিল মুসলিম হয়ে গেলেন নাকি? না না না, এত উল্টাপাল্টা কথা যখন লিখছেন তখন আমার কাছে একটা জিনিস মনে হলো যে আসলে এটার পাল্টা যুক্তি কী হতে পারে, ঠিক আছে। তো আমি কি করলাম, দুই পার্টি পড়া শুরু করলাম, যে আপনি যেটা বলতেছেন সেটার বিরুদ্ধে সার্চ দিয়ে আরেকটা অংশ পড়তেছি, দুই পার্ট নিয়ে আমি একটা সমঝোতা আসার চেষ্টা করতেছিলাম। আপনি আপনাকে ছোট একটা প্রশ্নটা করে নিই, ছোট একটা প্রশ্নটা করে নিই যে আপনি অন্য ধর্মে। আমি তো আমার লাইফ হিস্ট্রিটা আগে শেষ করি, তারপরে আপনি বলুন না। একটু একটু আমার এই জিনিসটা একটু জেনে নিন না, আপনি বলেন, আপনাকে তো বলতেই দিচ্ছি, আপনি তো বলবেনই, এই জিনিসটা একটু জেনে নিন। আপনি অন্য ধর্মে ছিলেন এবং আমার লেখা পড়ে আপনি মুসলিম হয়ে গেলেন, এটাই তো আপনার? জি জি জি, রাইট রাইট, তাহলে তো ভাই, তাহলে তো ভাই আপনার যে কাজটা করা উচিত, যে কাজটা করা উচিত সেটা হচ্ছে আমার লাইভ গুলা বেশি বেশি মানুষের কাছে শেয়ার করা, এবং প্রত্যেক কে কে বলা, প্রত্যেক মুসলিম, প্রত্যেক নাস্তিক, প্রত্যেক মানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার কাছে আমার লাইভ একটু ছড়িয়ে দেওয়া, যেন তারাও দিনের পথে ফিরে আসে, দিনের পথে চলে আসতে পারে। এই ধরনের ভাই আসলে বিষয়টা হচ্ছে যে পাসপেটিক একটা বিষয় বলি, শুনুন কথা বলি, ভাই এই ধরনের চাপাবাজি অনেক, আজকে তো নতুন ছুটি না, আপনি কি আমার আপনার ফেসবুক প্রোফাইলটা কি আমাকে একটু দেওয়া যাবে? আমি আপনার ফেসবুক প্রোফাইলে কি ঢুকে দেখতে চাই যে আপনি যেহেতু এই যে মানে নাস্তিকের লেখা পড়ে আপনি হয়তো হিন্দু ছিলেন বা খ্রিস্টান ছিলেন, বৌদ্ধ ছিলেন, কিন্তু দিনের পথে ফিরে আসলেন, এটা তো বিরাট একটা ব্যাপার, এটা বিরাট একটা অ্যাচিভমেন্ট আপনার জন্য। এটা তো খুব ভালো ব্যাপার। আমি একটু আপনার ফেসবুক প্রোফাইলটা ঘেটে একটু দেখতে চাই যে আপনার কথাটা সত্যতা একটু যাচাই করতে চাই, যে আপনি যেটা বলছেন সে তথ্যগুলো সত্য কিনা, এবং সেটা কিভাবে আমি যাচাই করবো, আমি দেখবো যে আপনি অন্য আপনার দিনী ভাইদের কেউ আমার লাইভ শুনিয়েছেন কিনা, আমার লাইভগুলো শেয়ার দিয়েছেন কিনা, আমার লেখাগুলো শেয়ার দিয়ে তাদের কেউ দিনের পথে নিয়ে আসার যে চেষ্টাটা আপনি নিশ্চয়ই করেছেন। আমি নিশ্চিত যে আপনি আপনার ফেসবুক প্রোফাইলটা খুললেই আমি, এটা অবশ্যই আমি চাবো না যে কেউ আপনার আপনার কথা শুনে মিস গেটে ঢুক। শেষ করি ভাই, শেষ করি, শেষ করি, শেষ করি, আপনি তো মিসগাইডেড হন নাই, আপনি তো সঠিক দিনের। হ্যাঁ আমি আমি ভাই কথাটা কথা মাঝখানে কথা বলি প্লিজ, আমার কি বিশ্বাস করতে দেন, আপনি তো বলবেন না, অবশ্যই বলবেন। আপনি যে এই যে সঠিক দিনের যে সন্ধানটা পেলেন, এটা তো আপনার দায়িত্ব হচ্ছে এখন অন্য ব্যক্তিরাও যেন এই সঠিক দিনের দায়িত্বটা, সঠিক মানে দিনের দিশাটা যেন অন্য মুমিনরাও বা অন্য নাস্তিকরাও বা অন্য ইশারাও পেয়ে যায়, এটা তো আপনার দায়িত্ব। আপনি যেই বইটা পড়ে বা যেই লেখাটা পড়ে, যেই আমার যেই লাইভটা শুনে আপনি দিনের পথে ফিরে এসেছেন, আপনার ফেসবুক প্রোফাইলে আমার কতগুলো লেখা শেয়ার দেওয়া আছে, যেটা আপনি মানে এই যে ভাই এই পাকনামি গুলা, এই যে চালাকি গুলা আমার লাইভে এসে যখন করেন আপনারা, তখন আমি কট করে ধরে ফেলি। এখন আমি আপনার ফেসবুক প্রোফাইলটা সবার সামনে স্ক্রিনে আনবো, এনে দেখবো আমার কতগুলো লেখা আপনি শেয়ার দিয়েছেন। আপনি একটু আপনার ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা এখানে প্রাইভেট চ্যাটে একটু দেন প্লিজ। আচ্ছা একটু এখন আমি বলতে পারি কথা? আপনি আগে আচ্ছা আপনি আমি কিন্তু একটা টপিকে কথা বল, আমরা আপনার আপনার ফেসবুক আপনি আপনি যদি ফার্স্টে আপনি আমাকে বিরোধী পক্ষ ভাবেন তাহলে তো সমস্যা। আপনাকে আপনাকে আপনার কাছ থেকে আমি একটা জিনিস জানতে চাইছি, আপনি সেই জিনিসটা দেবেন কি দেবেন না সেটা বলেন, আপনি যদি না বলতে পারেন। হ্যাঁ আমি দিতে চাচ্ছি না, কারণ হচ্ছে আমি আমার প্রাইভেসি ইস্যু আছে, আমি চাই না যে মানুষের সামনে আমার ফেসবুক প্রোফাইল দেখাতে। দ্যাট ইজ দ্য থিং, প্রোফাইলটা আমরা যে একটু আপনার তথ্যটা, আপনি যদি মিথ্যা ভাবেন আমার কিছু করার না, আমি করতে পারি না, আমার আমি প্রমাণ করতে চাই না, জোর করছি না ভাই, আপনাকে জোর করছি, আমি কে বলছি না দিলে আপনাকে গলা কলা কাটবো, আপনার বলছি আমি বলছি না, আপনাকে তো জোর করছি না, আপনার ইচ্ছা, আপনি সিদ্ধান্ত নেবেন, আপনি দেবেন কি দেবেন, সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা, এখন আপনি সেটা দিতে যাচ্ছেন না। তার মানে আপনার তথ্যগুলো, আপনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোর সত্যতা যাচাইয়ের কোনো পদ্ধতি আমাদের কাছে নাই, তাহলে আপনি আমাদেরকে এমন একটা পদ্ধতি বাতলে দেন যে পদ্ধতিটা ব্যবহার করে আমরা আপনার তথ্যগুলোর সত্যতা যাচাই করতে পারবো প্লিজ। আচ্ছা আমি যদি আপনি চান যে লাইভের শেষে আমি আপনাকে দিব, হইতে পারে, হ্যাঁ এটা কোনো সমস্যা নেই, বাট প্রবলেমটা হচ্ছে সবার সামনে এক্সপোজ করতে চাচ্ছি না, এটা একটা কারণ আছে, কারণ হচ্ছে যে যদি আমি সবার সামনে সবার সামনে প্রমাণটা চাচ্ছি, জনগণ দেখুক, না না এটা এটা মানুষের প্রাইভেট বিষয় যে আমি আমার পার্সোনাল প্রোফাইল সবার সামনে দেখাবো না, এটা আমার বিষয়। আপনি একটা তথ্য দিয়েছেন এখানে এসে ওপেনলি বলেছেন আমার লাইভে,
আমরা এটা যাচাই করে দেখব না আপনি কি ভেবেছেন আপনি এখানে তাহলে তাহলে আপনি মনে হয় জার্মানির মতো জায়গা থেকে এখন পর্যন্ত এতটুকু শিখতেছে আমি মিউট করছি আপনাকে আমি মিউট করছি আপনি এভাবে বাজে কথা আপনি এত পাকনা হয়ে গেছেন এত পাকনা আপনি হয়েছেন হ্যাঁ আপনার এত বড় পাকনা আপনি হয়েছেন এখানে এসে একটা চাপাবাজি করবেন আর আমরা সেটা ধরতে পারবো না ভাই এত পাকনা কেন ভাবেন নিজেদেরকে ভাই আপনি আমাদেরকে এমন একটা পদ্ধতি বাতলে দেন যে পদ্ধতিটা দিয়ে আপনার তথ্যগুলোকে আমরা যাচাই করে দেখতে পারবো কি পদ্ধতিটা কি অমিত ভাই আমি কি খারাপ কিছু বলেছি বা অবশ্যই না কারণ একটা ফেয়ার গ্রাউন্ড দিয়েছি না ফেয়ার গ্রাউন্ড দিয়েছি আর একটা আর একটা জিনিস শুনি এত সুন্দর একটা কথা বলেছেন যে আপনার ইয়ে শুনে উনি আজ নাস্তিক থেকে আস্তিক হয়ে গেছেন বা অন্য কোনো ধর্ম থেকে তিনি রিলিজিয়ান ইয়ে চেঞ্জ করেছেন মানে আপনার কথা শুনি ওনার ইসলাম পড়া শুরু এবং ইসলাম সম্পর্কে জেনে বুঝে উনি সেই জিনিসটিকে এমব্রেস করেছেন অ্যান্ড দ্যাটস প্রিটি গুড ঠিক আছে আমি সেটা ঠিক আছে খুবই ভালো এবং সেই আমি কথা বলতে পারি আমাকে এক মিনিট সময় দেবেন আমি কথাটা শেষ করি আচ্ছা আমাকে দুইটা মিনিট দিন হ্যাঁ এরপর হ্যাঁ শিওর 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 প্লিজ তা আপনি যদি এটা প্রমাণ করতে পারেন তাহলে আরও ভালো হয় আপনার যে গ্রাউন্ড সেটা একটা স্টেডি একটা গ্রাউন্ড হলো একটা খুব একটা খুবই একটা মানে একটা শক্ত একটা গ্রাউন্ড হলো তাই না তো সেটা যদি প্রমাণ করে কথাটা বলতেন এই যে দাবিটা এরকম একটা হাওয়া একটা দাবি না করে সেটা যদি আমরা চ্যালেঞ্জ করে ফেলছি সেটা যদি প্রমাণ করতেন তাহলে বেটার হতো বুঝছেন রাহুল ভাই কিন্তু আপনি যেহেতু একটা তথ্য আমাদেরকে বলেছেন আমরা প্রত্যেকটা আলোচনা প্রত্যেকটা রেফারেন্স প্রত্যেকটা বই খুলে খুলে যেভাবে দেখাই আমাদের কাজই হচ্ছে বই খুলে খুলে আন্ডারলাইন করে করে সবুজ রঙের লাল রঙের কালি দিয়ে দাগ দিয়ে দিয়ে আমরা প্রত্যেকটা রেফারেন্স করি করার পরে তাদেরকে জিজ্ঞেস করি এইভাবে আমরা আলোচনা গুলো করি আমরা হাওয়ায় কোনো কথা বলি না আপনি যেহেতু একটা দাবি করেছেন না আসলে আমার পার্সোনাল কোনো বিষয় শেয়ারই করা উচিত হয়নি আমার ভুল হয়েছে কারণ যেহেতু আমি প্রমাণ করতে পারবো না অমিত ভাই আপনি কি কথা শুনেছেন যে কোন একজন ব্যক্তি ধরেন নাস্তিক থেকে মুসলিম হয়ে গেছে বা খ্রিস্টান থেকে মুসলিম হয়ে গেছে বাংলাদেশে বা কোনো মুসলিম প্রধান দেশে তাকে এই কারণে কোপানো হয়েছে এরকম কথা আপনি মানে বাপের জন্ম শুনছেন ভাই হিন্দু ছিল দিনের পথে ফিরে এসছে এই কারণে নাস্তিকরা বসে বসে চাপাতিতে ধার দিচ্ছে এই সালের মধ্যে ইয়া হয়েছে মুসলিম চল এইগুলা মানে ফাইজলামের তো একটা সীমা আছে ভাই চাপার উপরে চাপা মনে করছে কি এই সমস্ত মানে দুই পয়সার মুমিন মনে করছে কি যে এখানে এসে পাকনামিটা করবো ধরাটা খাবো না আমার প্যান্টটা খোলা হবে না এখানে ভাই এই সমস্ত চাপাবাজি করে মানে আপনি কি ভাবছেন যে আপনাকে ভাই আমরা কিছু বুঝি না আমরা গাছ খাই এ পর্যন্ত আসছি আমরা রাহুল ভাই রাহুল ভাই একটু স্মার্ট হতে চেষ্টা করেছিলেন কিন্তু সেটা হয়নি সময় পাবো আপনার কাছ থেকে যে জিনিসটা জানতে চাচ্ছি যে আপনি কিসের ভয় পাচ্ছেন কাকে ভয় পাচ্ছেন যে আপনার আইডেন্টিটি প্রকাশ হলে যেখানে আপনি রাহুল নাম নিয়ে এসেছেন এবং আপনার কণ্ঠস্বর শোনা যাচ্ছে এই দুটো জিনিস আমরা এই দুটো জিনিস তো রেকর্ডই থাকবে অমিত ভাই আমার কথা কি শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে এখন আসবে শোনা যাচ্ছে আচ্ছা এই দুটো জিনিস তো রেকর্ডই থাকলো কিন্তু আপনি ভাবছেন যে আপনার আইডেন্টিটি লুকিয়ে রাখতে হবে কারণ হচ্ছে আপনি যদি এটা আমাদেরকে দাবি করেন যে নাস্তিকরা আমাকে কোপাবে ভাই আর কইলেন না নাস্তিকরা এত দুষ্টু এত জঙ্গি এত খারাপ ওরা করে কি রাস্তায় রাস্তায় মানে নারায় নাস্তিকতা রিচার্ড ডকিন্স হু আকবার বিবর্তন হেফাজত বিবর্তন তত্ত্ব বইলা একটা মানে কালকে একটা মিছিল করবে এবং কোন কোন শালার বেটা ইয়া হয়েছে নাস্তিক থেকে মুসলিম হয়েছে তাদেরকে নাস্তিক থেকে যারা মুসলিম হয় তাদেরকে কতল করা ওয়াজিব হয়ে গেছে আমি মনে করেন ফতোয়া দিলাম লুঙ্গিটা কাছা দিয়ে একটা রামদা নিয়ে নাঙ্গা তলা নিয়ে দৌড়াদৌড়ি শুরু করছে ঠিক আছে অন্য জায়গায় গিয়ে করেন ভাই
কোন পার্টনার কাছে এসে পার্টনারি করতেছেন, এটা হাকেল দুই খেতে মিনিট হবে না, পাইতে হাকেল পারি? খেতে হবে না, না এখন পাইতে পারেন না, আমার কথা শেষ এর শেষ কথাটা তো আপনার পাবেন অবশ্যই, না দুই মিনিট পাবেন অবশ্যই। আইসা আইসা আচ্ছা রাহুলকে একটা জিজ্ঞেস করি, আচ্ছা রাহুল আবার হাসি পাচ্ছে, মোটামুটি ধরে বসছেন, মানে এরপর আসলে আমার কিছু বলার থাকে না বুঝছেন, আপনি যদি আমাকে এখন মিথ্যাবাদী বলেন কিছু বলার নেই, আমাকে শেষ করতে দিবেন, নাকি অন্য কোন প্রসঙ্গে আলোচনা করবেন? আচ্ছা আমি প্রশ্নের অ্যানসারটা দিচ্ছি, জানতে চাচ্ছি, জেনুইনলি জানতে চাচ্ছি কিভাবে সিকিউরিটি কনসার্ন যে আপনার আছে, একটা ধরে নিচ্ছে আপনার একটা সিকিউরিটি কনসার্ন আছে, এটা না আমি ওই টাইপের পাবলিক না, পাবলিকলি কথা বলতে পারি এরকম, ঠিক আছে? আমি চাই না যে পাবলিক আমার আমার ফেসবুকে অ্যাকাউন্টে আসুক। আপনি দেখলে আপনার ফেসবুক প্রোফাইলটা দেখলে অসুবিধাটা কি? আপনি তো মানে এমন কোন মানে আমি আপনার ইচ্ছা আপনি দেখাবেন কি দেখাবেন না, আপনার ইচ্ছা সম্পূর্ণ আপনার অধিকার আছে দেখানো বা না দেখানো, কিন্তু আমি জানতে চাচ্ছি যে দেখালে সমস্যাটা কি? আপনি যদি মুমিন হয়ে থাকেন, আপনি কি মনে করেন কালকে মানে বাইতুল মোকাররমে গেলে আপনাকে নিয়ে মুমিনরা হুলস্থুল করবে, আরে আমাদের তিনি ভাই আসছে, যদিও বাংলাদেশের মতো জায়গায় কিন্তু ভাই আপনি আপনার কিন্তু এটাও মাথায় রাখা উচিত যে কোথায় কি কথা বলতে হবে, কোথায় কোন কথা বলতে গেলে আপনি যদি, হ্যাঁ এটা বলা ঠিক হয় না, শুনে সত্যি কথা হচ্ছে যে আপনি যে এরকম প্রমাণ চাবেন এটা জানলে আমি আসলে বলতাম না ভাই, আমার লাইভে এসে কেউ এই ধরনের কথা বলে পার পেয়ে গেছে এরকম কোন রেকর্ড নাই ভাই, একটা ধরে ফেলি করে জায়গা মতো, হ্যাঁ আমি সেলেক্ট করি আপনার এই বিষয়ে না, কিন্তু কিন্তু এটা তো একটা একটা বোগাস কথা না, আপনি যে এসে যেটা কথা, আচ্ছা এবার আমাকে দুই মিনিট কথা বলতে দিন, দুই মিনিট কথা বলতে না, কথাটা তো বোগাস, দুই মিনিট কথা বলতে বোগাস কি বলেন, আসলে সত্যি কথা এখানে এসে আমার পার্সোনাল কোনো বিষয় নিয়ে কথাই বলা উচিত, হ্যাঁ কথাটা বোগাস একটা কথা বলেছেন, বাট ইন্টারেস্টিং লাগছে আমাকে কিভাবে হয়েছে একটু বলবে বলি রাহুল ভাই, আমি তো একটা ডায়লগ আছে না শাহরুখ খানের সিনেমা আমি বাকি হেরা যেন কি যে ফিল্ম আমি বাকি হে, সিনেমা এখনো বাকি আছে ভাই একটু অপেক্ষা করেন, আমি তো এখনো ছাড়ি নাই, তো আমি চিপ দিয়ে ধরলে অনেকক্ষণ ছাড়ি না, অনেকক্ষণ ধরে রাখবো, চিপতে 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 রস ব্যাস সব সব কটা রস ভাই না হওয়া পর্যন্ত আমি তো চিপতেই থাকবো, এত ভাবেন না যে শেষ হয়ে গেছে জিনিসটা। রাহুল ভাই তাহলে আমি আপনার কাছ থেকে ঠিক আছে আপনার বুঝলাম যে আপনার ইয়া পার্সোনাল ইস্যু আছে আপনি প্রমাণ করতে পারছেন না, ঠিক আছে ওয়েল তাহলে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আপনি আমার একটা লেখা পড়েছেন সেই লেখাটা আপনি আমাকে দেখান, যে লেখাটা পড়েছিলেন তার বিপরীতে আপনি মুসলিমদের একটা লেখা করেছেন সেইটার সেই লেখাটার যুক্তিগুলো আপনার কাছে মনে হয়েছে বেটার এবং সেই কারণে আপনি দিনের পথে ফিরে আসলেন, আল্লাহ নূরের আলোর নিচে ফেরত আসলেন। হ্যাঁ আপনি আমার আমার লেখাটা দেখাবেন, তারপরে হচ্ছে যে দিনী ভাইয়ের যে মুসলিম যে ইয়াটা সেটাও দেখাবেন, দুইটা লেখাই আমরা স্ক্রিনে আনবো এবং এনে আমরা দেখবো যে আমি ওই লেখাটার ভিতরে কি কি মিথ্যা কথা লিখেছিলাম যেটার কারণে আপনি বুঝে ফেলছেন যে তাসিম তো একটা দুই নম্বর, সেটা একটা ফরমাইশ, সেটা একটা ইসলাম নিয়ে খারাপ খারাপ মিথ্যা কথা লেখে, আর আমাদের যে দিনী ভাইটা যে আছে সে তো সত্যবাদী, সে তো একদম সহি জিনিসটা লিখেছে। এখন আমি কি কথা বলার সুযোগ পেতে পারি? রাহুল ভাই যখন নিজে পড়েছেন ক্লেম করেছেন খুব সহজ আমাকে প্রচন্ড বিরক্ত করে, আমি ফেসবুক প্রোফাইলটা ওপেন করি না কারণ মেসেজের যা যন্ত্রণা থাকতে পারি না ভাই, এত নাস্তিক হয়েছে এখন বাংলাদেশে এগুলো যন্ত্রণায় ভাই আমি অতিষ্ঠ, একটা সত্য কথা আমি চাই এনাকে আধ ঘন্টা টাইম দেয় হোক, এনাকে আধ ঘন্টা টাইম দেয় হোক আপনার ওই দুটো ইয়ে দেখানোর জন্য,
আধ ঘন্টা টাইম দিব আচ্ছা আমি কথা বলতে পারি তো নাকি? দিব দিব অমিত ভাই, দিব আমি অবশ্যই আধ ঘন্টা টাইম দিব, ওনাকে আধ ঘন্টা অবশ্যই টাইম দিব, অবশ্যই এখন আমি কথা বলতে পারি 2 মিনিট আমি নাকি চাচ্ছি এটা আপনি ইনফিনিটি? যে কোনো পদ্ধতিতে আপনার দাবিটা প্রমাণ করেন। আচ্ছা এবার আমাকে একটু বলেন, বলতে দেন, হ্যাঁ প্লিজ একটু ইন্টারফেয়ার করেন না, হ্যাঁ মানে 2 মিনিট ভাই প্লিজ, বেশি বেশি সময় চাইনি, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে যে আমি আসলে একটু শ্যালোভাবে জিনিসটা বলছি, যে এটাকে আমাকে প্রমাণ করতে হবে এটা আমি আসলে চিন্তা করে আসিনি, ঠিক আছে? আমি শ্যালোভাবে বলছি কি, যেটা আসলে আমার লাইফে ঘটছে সেটার কথা বলছি। হ্যাঁ এখন দ্বিতীয় নম্বর হচ্ছে যে আপনি একজন অ্যাক্টিভিস্ট, 2010 থেকে আমি আলহামদুলিল্লাহ দেখতেছি আপনি এই বিষয়ে প্রচুর রিসার্চ করেন, ঠিক আছে? আমি কিন্তু একটা নর্মাল পার্সন, আই মিন লেম্যান পার্সন, আমি আমি এই বিষয় নিয়ে গবেষণাই করি না, ঠিক আছে? তো আপনি আমার থেকে চাচ্ছেন যে কোন একটা কোন জায়গার লিঙ্ক, এবং কি কিছু কিছু ব্লক তো পৃথিবী থেকে নাই হয়ে গেছে, আপনাকে আমি বুঝেন নাই এই সমস্ত কথা শুনবো না, তবে এই সমস্ত না ইন্টারনেট থেকে ব্লগই নাই হয়ে গেছে। আপনি আবারও আনমিউট করে কথা বলতেছেন কেন ভাই? এটা কি, এটা কি রকম কথা? তাহলে তো ব্যাকসিজন নিয়ে যাবো আপনাকে, আমি কি চাই আপনাকে ব্যাকসিজন দিতে পারি? এবার ওরা ইন্টারনেট থেকেই নাই হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে অমিত ভাই, ধরে নিচ্ছি ওনার কথা যে আমার ব্লগটাই তো পৃথিবী থেকে নাই হয়ে গেছে, সেটা তো মানে ধরেন archive.org এই ওয়েবসাইটে সেই ব্যাক ডেটে সেই ইয়াগুলো পাওয়া যায়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম সেখানেও নাই, তাহলে কি সংশয় .com নামে আমার একটা ওয়েবসাইট আছে, সেই আমাদের একটা ওয়েবসাইট আছে, অমিত ভাই আপনিও সেটার একজন সম্পাদক। ও একটা নতুন তথ্য দিতে ভুলে গেছি আমাদের দর্শকদেরকে বলছি, অমিত ভাই হচ্ছেন সংশয় .com এর একজন নতুন সম্পাদক, উনি নতুন জয়েন করেছেন আমাদের সম্পাদক মন্ডলী প্যানেলের ভিতরে। অমিত ভাই আপনাকে অনেক স্বাগতম আমাদের সম্পাদক মন্ডলীতে। থ্যাংক ইউ আসিফ ভাই, এটা নিয়ে আলোচনাই করা হয়নি, আর এটা নিয়ে সত্যি আলোচনা করা হয়নি, থ্যাংক ইউ সো মাচ আসিফ ভাই। আপনাকে আপনাকে আসলে ধন্যবাদ আমাদের এসে যুক্ত হয়ে আমাদেরকে আসলে আপনি গর্বিত করেছেন, আমি আমি খুবই আনন্দিত আপনি আমাদের সম্পাদক মন্ডলীতে যুক্ত হয়েছেন। তো অমিত ভাই যেটা বলছিলাম যে আমাদের একটা ওয়েবসাইট আছে সেটার নাম হচ্ছে সংশয় .com, সেটার ভিতরে আমার মোটামুটি সব লেখাই সেখানে আমি ঢুকিয়ে দিয়েছি, আর সেটার ভিতরে সন্নিবেশ করা আছে একদম সব রেফারেন্স সহ। উনি রাহুল ভাই যদি দেখেন যে ওই ব্লগ গুলা খুঁজেই পাওয়া যাচ্ছে না, তাহলে তো ওই টাইটেলটাই দিই আমার সংশয় .com এ ওই লেখাটা আছে, তাহলে সেখান থেকেও তো আপনি দেখাতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি কোন লেখাটা কোন সাবজেক্টটা বলেন আমি সেই লেখাটা খুঁজে বের করে আপনাকে দেখাচ্ছি, আপনি কোন সাবজেক্টটা শুধু বলবেন, আপনার এমন না যে হয়তো অনেক বছর আগে ঘটেছে ভুলে গেছেন আপনি, কিন্তু সাবজেক্টটা তো মনে থাকার কথা। মনে করেন শিশু বিবাহ নিয়ে আপনি একটা লেখা পড়েছিলেন আমার, পরে আপনি মুমিনদের লেখা পড়েছেন যে না নবী মোহাম্মদ শিশু বিবাহ করেনি, বা কোনো একটা ভাবে আপনি কনভিন্স হয়েছিলেন যে শিশু বিবাহ করাটা ভালো কাজ, এই যে এই এই সাবজেক্টটা বললে আমি সেই লেখাটা আপনাকে বের করে দেখাবো, এবং আমি মুমিনদের লেখাটা আনবো, মুমিনদের লেখা তো আর উধাও হয়ে যায়নি পৃথিবী থেকে, তাই না? সেটাও আনবো, এবং আমার শিশু বিবাহ নিয়ে লেখাটাও আমি আনবো, তারপর আমরা পাশাপাশি রেখে দেখবো, ঠিক আছে? আমি কি ফেয়ার ইয়া দিচ্ছি অমিত ভাই? ফেয়ার, একটা ফেয়ার, ফেয়ার অবশ্যই ফেয়ার। আচ্ছা তাহলে আপনার মুমিনদের লেখা যদি আমি না পাই খুঁজে, মানে ব্যাপারটা হচ্ছে যে 2012 এর বিষয়ে আমি এখন 8 বছর না মানে 10 বছর পিছনে যাবো, মানে আমার কাছে হচ্ছে যে 10 বছর পিছিয়ে যেতে হবে, পিছিয়ে যায় দেন হচ্ছে যে আমাকে দেখাটা খুঁজে বের করতে হবে, দেন আপনাকে দেখাতে হবে নাকি? যুক্তিটা তো আপনি আসলে না, যুক্তিটা তো আপনি আত্মস্থ করেছেন আসলে, সত্যি কথা কি জানেন, আপনি আপনি 10 বছর আগে কয়টা জিনিস মনে রাখেন? আমি মনে রেখেছি, আমি ব্যক্তিটাকে মনে আছে যে যুক্তিটা ওনার জীবনের মোড়টা চেঞ্জ করে, এক্স্যাক্টলি আছে ভাই, এটা ওনার মনে থাকবে না আসলে, এটা তো আরেকটা ভাই চাপাবাজি যে করবেন একটার পর একটা চাপাবাজি যে করবেন ভাই, মানে একটা তো ভাই আপনি কেন ভাবেন যে প্রত্যেক মানুষ এখানে মিথ্যা কথা বলতে আসে? আপনি কেন এটা ভাবেন বলছেন? এটা তো আমি মানে আপনি আপনি কেন, আমি আপনাকে মিথ্যা প্রমাণ করতে চাইনি ভাই, আমি তো শুধু না তো ভাই, দর্শকরাও তো মানে 300% শিওর যে আপনি এখানে চাপাবাজি করতে একটা কথা বলেছেন, একটা তাকে যে করে হোক মিথ্যুক বাড়াইতে হবে, তাকে যে করে হোক উল্টা পাল্টা বলতে হবে, আমাকে ছোট করার মধ্যে দিয়ে কি নাস্তিকতা উপর উঠবে? আমাকে আপনি নিজে এসে একটা ক্লেম করলেন, এখন সেই ক্লেমটা প্রমাণ চাইলে আর এখন আমাদের দোষ গেল যে না না এটা মিথ্যে কথা বলেছে, মিথ্যে কথা বলেছে, এটা আমাদের দোষ গেল? রিয়েলি, আর ইউ সিরিয়াস ভাই? আপনি, আমি জানি যে আপনি আরো বড় ইস্যু নিয়ে কথা বলেন, ঠিক আছে? একটা মানুষের ব্যক্তিগত লাইফে কি হয়েছে এটা বিষয় নিয়ে এত বেশি আলোচনা করার কিছু নাই, সত্যি কথা বলি আমি আপনার সাথে পাওয়ার পরে, শুনুন, আপনাকে পাওয়ার পরে আমাদের ছিল না, সত্যি কথা বলি আসিফ ভাই, আপনাকে প্রমাণ করতে পারি অমিত ভাই, আমি ওই অ্যাঙ্গেলেই কথা বলি না ওনার সাথে। আচ্ছা আচ্ছা, আপনি আসিফ ভাই লেখার একটা পুরো প্রমাণ, একটা লেখা পড়েছেন আমাকে বলুন, কোন লেখাটা পড়েছেন আসিফ ভাই, সেটা অন্তত বলুন। লেট মি ফিনিশ। হ্যাঁ উনি উনি ভাই কিছু, রাহুল ভাই আপনাকে আমি মিউট করছি, আপনি যদি এরপরে আবার নিজেকে আনমিউট করে কথা বলতে শুরু করেন তাহলে তো আপনাকে বের করে ব্যাক স্টেজে রেখে আমার কথা বলুন, ব্যাক স্টেজে রেখে তখন আপনাকে আরো ব্যাপক ভাবে পচানো হবে, এবং আমি কিভাবে মানুষকে পচাইতে পারি আপনার কোনো আইডিয়া নাই ভাই, আমি কিভাবে মানে খুব ভয়ঙ্কর ভাবে পচাইতে পারি আপনার কোনো আইডিয়া নাই ভাই, আমি যদি চাই আমি আপনার সাথে আমি আপনাকে এত পচাচ্ছি না এখনো, কিন্তু আপনাকে যদি ব্যাক স্টেজ আমি নেই তাহলে আপনাকে আমি ভয়ঙ্কর ভাবে পচাবো, এবং আপনাকে আপনি সেটা পছন্দ করবেন না, আমি চাই না সেটা করতে, কিন্তু আপনি আমাকে বাধ্য করেন না প্লিজ।
আমি আপনাকে আপনি একটা দাবি করেছেন এসে, আমি শুধুমাত্র আপনার দাবিটার সপক্ষে কিছু প্রমাণ চেয়েছি। হ্যাঁ, এবং আমি নিশ্চিত, আমি আপনার কথা শুনি, কথা টোন শুনি তো বুঝতে পেরেছি ভাই যে আপনি কোন দিকে যাচ্ছেন কোথায়। এই ধরনের মুমিন তো ভাই চোরে খাইছি ভাই এতগুলা বছর ধরে, 20-22 বছর ধরে। তো এই সমস্ত মুমিন তো ভাজা ভাজা করে খাইছি। হ্যাঁ, ডেইলি 8-10টা করে মুমিন আমি মানে ব্রেকফাস্টের সাথে পানি দিয়ে চিবায় খাই ফেলি। আপনি কি ভাবছেন যে আপনি প্রথম এসে এই ধরনের দাবি করতেছেন? সেটাও ভুল করতেছেন। এই ধরনের দাবি বহু করছে আমার সাথে এসে, এবং প্রত্যেকটা মানে ঘটিবাটি নিয়ে দৌড়ায় পালায় যেতে হয়েছে তাদেরকে। হ্যাঁ, আমি শুধুমাত্র আপনাকে যে আমি অপমান করতে চাচ্ছি তাও না, আমি শুধু চাচ্ছি যে আপনি আপনার দাবিগুলার সপক্ষে আমাদেরকে কিছু যুক্তি তথ্য প্রমাণ উপস্থাপন করেন। ওয়েল, আমরা সেই যুক্তি তথ্য প্রমাণগুলো একটু যাচাই করে দেখি, যাচাই করে যদি দেখি আপনি সত্য বলছেন তাহলে আমরা আপনার কথা মেনে নিব, যদি দেখি যে আপনি মানে মিথ্যা বলছেন, আপনি মানে আপনি অবশ্যই মিথ্যা বলছেন আমি শিওর, তাহলে আমরা আপনাকে একটু পচাবো। আমি আপনাকে অনেকগুলা ফেয়ার ডিল দিয়েছি, একটাও আমি এমন কোন ডিল দিই আপনাকে যেগুলো আপনার জন্য আনফেয়ার। প্রত্যেকটা ডিল আমি ফেয়ার দিচ্ছি। আপনি আমাকে সাবজেক্টটা অন্তত বলেন যে এই সাবজেক্টের উপর একটা লেখা আপনার পড়ছিলাম, কিন্তু আমি পরে মুমিনদের একটা লেখা পড়ছি, বুঝলাম যে আপনার ওই লেখাটা আপনি খুঁজে পাচ্ছেন না। ঠিক আছে, ওই লেখাটার যুক্তিগুলো যেটা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিল, আপনাকে দিনের পথে নিয়ে আসলো, ইসলামের ছায়াতলে নিয়ে আসলো আপনাকে, সেই যে যে যুক্তিগুলো সেইগুলো আপনি ভুলে গেছেন, আপনার মনে নাই, এবং আমার আমি আপনাকে সেই আমার লেখাটা বের করবো এবং আপনি তখন যুক্তি তথ্য প্রমাণ দিয়ে আমাকে দেখাই দিবেন আমার লেখাটা কেন ভুল। তাহলেই তো হইলো, আপনাকে তো একটার পর একটা আমি ফেয়ার ডিল দিচ্ছি, আপনি একটাও কেন নিচ্ছেন না ভাই? আমি কথা বলতে পারি? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ, ভিতরে থাকেন, বলেন। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি যে দেখেন, সত্যি কথা হচ্ছে যে আমি আপনার সাথে অনেক আগে পরিচ মানে আপনাকে ফলো করি, এটা ঠিক আছে, অবশ্যই গত 6-7 বছর ফলো করা হয় না অনেকদিন ধরে, এবং কি যখন মুমিন হয়েছে এরপর ফলো করা হয় নাই, সত্যি কথা। পয়েন্টটা হচ্ছে এটা। আর 2 নম্বর হচ্ছে যে আপনাকে এসে আমি আসলে সত্যি কথা আমার একটা ব্যক্তিগত বিষয় আপনাকে শেয়ার করতে চাইছি, বাট এটা আসলে যে মানুষ কি শুনবে এই জিনিসটা আমি চিন্তাই করিনি, এবং কি আপনাকে আমাকে যে প্রমাণ করতে হবে বা আমার সাথে যে যে এত ধরনের মানে আপনার সাথে কথা বলাটাই হচ্ছে যে একটা আপনার সাথে যুক্তি তর্ক দিয়ে আর্গুমেন্টে যে সবসময় মারামারি করতে হবে এমন কোনো দরকার নেই। আমি জাস্ট আমার এখন সত্যি কথা হচ্ছে যে আমি এখন সরি বলতেছি যে যে আমি আসলে কখনোই করা ঠিক হয় নাই, ঠিক আছে, এটা আমার লাইফের একটা বিশেষ ঘটনা, এখন এটার জন্য আমি আমার লাইফ প্রোফাইলকে এক্সপোজ করবো এবং আরও 10টা মানুষের সামনে আসবো। ওইরকম মানুষ হলে তো ভাই আমি অ্যাক্টিভিস্ট হইতাম, আমিও ভিডিও বানাইতাম, ঠিক না? আমি ওইরকম মানুষ না বলে আমি জাস্ট আপনাকে কথা বলতে ইচ্ছুক ছিলাম, দ্যাটস ওয়াই জয়েন করেছি। হ্যাঁ, আর একটা বিষয় বলি, ধরেন আপনি একজন নাস্তিক মানুষ, দেখছেন অমিত ভাই কথা শুনতেছেন, আপনি একজন নাস্তিক মানুষ, তাই বলে কি আমি আপনাকে অপছন্দ করি? অমিত ভাই দেখছেন আমি আরেকটা ডিল দিলাম, কিন্তু যে একটা সাবজেক্ট বলেন, দেখছেন অমিত ভাই, অবশ্যই ওখানে তো এর প্রাইভেসিরও কিছু নেই, শুধু হচ্ছে আপনার লেখা একটা টপিক বলতে হবে, সেটা আপনি স্ক্রিনে আনবেন, সেটা মুখস্থ বলতে হবে না, আর সেটার লজিকটা এগেনস্টে কি লজিক আপনি পেয়েছেন সেটা বলতে হবে, দ্যাটস অল। আপনি যদি নিজের কাজে ক্লিয়ার হন, নিজে যদি এতটা লাইফ চেঞ্জিং একটা ইভেন্ট হয়ে থাকে, তাহলে ইউ ডেফিনেটলি ভেরি মাচ ক্লিয়ার উইথ ইউর সেলফ, মানে আপনি নিজের সাথে খুবই ভীষণভাবে ক্লিয়ার, তারপরে সেই জিনিসগুলো মনে থাকাটাই উচিত যে এইগুলো আমার লজিক, এই জিনিসটা আমার লজিক এবং আমি দেখেছি এখানে একটা সত্য, সেটা তো মনে থাকাই উচিত। তাহলে এত বড় একটা ডিসিশন নিলেন, একটা মানে ধর্ম চেঞ্জ করে ফেললেন, এটা তো একটা এটা তো মনে থাকাই উচিত, এটা তো খুবই একটা ইয়ে জিনিস, তাইলে আমি বলতে পারবো যে কেন আমি আপনাদের বিষয়টা নেগেটিভলি নিচ্ছি। কেন আমি আপনাদের যুক্তিগুলো ঠিক মতো নিতে পারি না ওই সময়টা, দ্যাট ইজ দ্য থিং, মানে আমি বলতে চাচ্ছি যে মানে আমি কেন জিজিয়া কর নিয়ে এখন আপনি কথা বলছেন, এখন অনেক কিছুই আছে, অনেক কিছু নিয়েই আগে পড়াশোনা করছি, ঠিক আছে, এখন আমি আমার লাইফে মানে জব লাইফে ঢুকে গেছি, আমার টাইম নেই এখন অত বেশি পড়াশোনা করার, বাট আমি বলতে চাচ্ছি যে যেখানে আমাকে একটা একটা লেখার টাইটেল বলেন, যে লেখাটা পড়ে আমার একটা লেখার টাইটেলটা বলেন, যে লেখাটা পড়ে আপনি মুমিনদের লেখা পড়েছেন তারপর আপনি দিনের কথা ফেরত এসেছেন, একটা টাইটেল বলেন, জাস্ট একটা। আচ্ছা, আপনি একটা কথা বলেন, আপনি লাস্ট যে লেখাটা লিখছেন ওটা টাইটেলটা বলতে পারবেন জাস্ট 1 মিনিটের মধ্যে? হ্যাঁ, অবশ্যই বলতে পারবো, ইসলামের 1 মিনিট ইসলামের পৌত্তলিক ভিত্তি, ইসলামের পৌত্তলিক এবং জুডিও ক্রিশ্চিয়ান ভিত্তি। আপনি রেফারেন্সগুলো চার রেফারেন্সগুলো বলে দেবেন পর পর পর? রেফারেন্সগুলো রেফারেন্সগুলো বলে দেন, হাদিস নাম্বার বলে দিব, হাদিস নাম্বার এবং রেফারেন্সগুলো করে নেন, আদগুলো বলে দিব, তাহলে আপনার আপনার ব্রেন অবশ্যই অনেক শার্প, মানে আমার 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 কালকে কথা মনে থাকে না ভাই, কাল কার কাছে আসছেন আপনার কোনো আইডিয়া নেই, সিরিয়াসলি আপনি আমার শুনে নেই ভাই, আপনি অবশ্যই আমি আপনাকে অস্বীকার করছি না যে আপনি জানেন না, আপনাকে একটা কথা বলি শুনেন, ইবনে কাসিরের 17-18 খণ্ডের একটা বই আছে, সেই বইয়ের কততম পৃষ্ঠায় কি কি লেখা আছে সেটা আমি বলবো আপনাকে, কোথায় কার সাথে কথা বলতে আসছেন আপনার কোনো ভাই, সিরিয়াসলি রাহুল ভাই আপনার বিন্দু মাত্র আইডিয়া নেই আপনি কার সাথে কথা বলতে আসছেন, আপনার কথা শুনে আমি বুঝতেছি আপনি আমার লাইভ শোনেন নাই বা আমার আলোচনা শোনেন নাই, এটা আমি শিওর দিচ্ছি,
যে আপনি আমার আচ্ছা, লাইভ আমি বলতেছি না, ইয়াগুলো শুনেন, আমি আমি বলতেছি না আপনাকে যে আপনি জ্ঞানী না, বাট সমস্যাটা হচ্ছে না যে না আপনি ভুল জ্ঞানের কথা এক্সিকিউশন বলছি করছেন। না, জ্ঞানের কথা, আমি মেমোরির কথা বলছি। হ্যাঁ, আমি আপনাকে মেমোরির কথা বলছি। আমি আপনাকে 17 খণ্ড একটা বইয়ের কততম পৃষ্ঠায় কোন চিপা চাপাতে কোন জিনিসটা আছে সেটা প্রত্যেকটা বলতে না পারলেও আমি আপনাকে 40 থেকে 50% বলে দিতে পারবো যে এই বইয়ের অততম খণ্ডের অততম পৃষ্ঠার 350 থেকে 360 পৃষ্ঠার ভিতরে আপনি এই জিনিসটা পাবেন। এইভাবে আমি আপনাকে একটা রাফ আইডিয়া দিয়ে দিতে পারবো, আপনি এক্স্যাক্টলি ওইখানে জিনিসটা পাবেন। আপনি আমার সাথে চ্যালেঞ্জটা নিতে চান বলেন। আচ্ছা, আমি কিন্তু বলতেছি না যে আপনার জ্ঞানের দিক থেকে বা মেমোরির দিক থেকে কোনোভাবে ছোটো, ঠিক আছে? আমি বলতে চাচ্ছি যে আপনারা ভুলভাবে এক্সিকিউশন করেন। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, এই যে আপনি 360টা হাড্ডির কথা বলতেছেন, এটা নিয়ে এতক্ষণ ধরে কথা বলতেছেন, কিন্তু আমি বুঝলাম না আপনারা কেন জানি হতাশ হচ্ছেন যে কেন 360 থেকে এটা মিলে যাচ্ছে কেন, বুঝতে পারছেন? মানে কেন আপনাকে এই বিষয় নিয়েই কথা বলতে হবে, বুঝতে পারছেন? আমি আপনাদের আপনাদেরকে আপনাদের আপনারা একটা জিনিসের বিরুদ্ধে যাওয়ার জন্য কত চেষ্টা করেন। আরেকটা বিপদে পড়তে যাচ্ছেন ভাই, ওই বিষয়ে আমরা আলোচনা করবো, 360টা নাকি 340টা নিয়ে আলোচনা করবো। আগে এটা শেষ হোক, তারপরে আমি এটা নিয়ে আলোচনা করবো অবশ্যই। আসলে তখনকার সময় অনেক মকারি লেখাপত্র হইতো, মানে মানে মানুষকে মক করার মতন, তো ওগুলো নিয়ে অনেক কথাবার্তা বলতেন। এখন আসলে সত্যি কথা, যেমন অনেকগুলো পড়া হয়েছে তখনকার সময়, এখন কোনো একটা টাইটেল এক্সাক্টলি, এখন আমি যদি বলি যে একটা টাইটেল বলতে, আমি কিন্তু সার্চ দিয়ে একটা টাইটেল বের করতে পারি, ঠিক আছে? বাট আমার জন্য 10 বছর আগে জিনিস টাইটেল বের করাটা আসলে একটা, আপনার কাছে তো আমি মিথ্যা হয়ে গেলাম, ঠিক না? জিনিসটা যে আমি এখন একটা টাইটেল বের করলাম, করে বললাম যে এটাই করছিলাম, এটা তো আসলে কোনো মানে একটা সাবজেক্ট ব্যাপারটা বলতে চাইছি না ভাই, সাবজেক্টটা তো অন্তত মনে থাকে মানুষের, একটা লেখা পড়ে মানে সাবজেক্টটা মনে থাকে না। একটা লেখা পড়ে মানে সাবজেক্টটা মনে থাকে না। আমি আপনাকে বলছি যে ইবনে ইবনে কাসিরের আল বিদায় ওয়া নিহায়, 17-18 খণ্ডের একটা বই, আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমি আপনাকে কোন খণ্ডে এটা আছে আমি আপনাকে বলে দিচ্ছি, কত পৃষ্ঠার মধ্যে কত পৃষ্ঠার মধ্যে পাবেন এটা আমি বলে দিচ্ছি। ধরলাম আপনার, আপনি হয়তো এত ইয়া ভাবে পড়েন নেই একটা বই, আমার লেখা তো ইয়া ভাবে পড়েন নেই, কিন্তু ভাই সাবজেক্টটা তো মনে থাকবে। মানে আমি আমি কি বলে যাবো যে ইবনে কাসিরের আল বিদায়? আচ্ছা, আমি এখন তো একটা সাবজেক্ট জানি যে আপনি এখন ইয়া ওইটাকে কি বলে, কিছুক্ষণ আগে কি নিয়ে কথা বললেন, জিজিয়া কর নিয়ে কথা বললেন, এই সাবজেক্টটা সম্পর্কে আমি জানি, এটা নিয়ে কথা বলি আমরা নাকি? এখন যে সাবজেক্টটা এখন জানি সেটা নিয়ে কথা বলা যাবে, কারণ এখন আপনি যদি বলেন যে 10 বছর আগে কিছু কি আছে, সত্যি কথা হচ্ছে যে আমার এই পার্সোনাল বিষয় নিয়ে কথা বলাই উচিত হয়নি, কারণ আপনারা যে এইভাবে আর্গুমেন্টে ঢুকে যাবেন আমি বুঝিনি। আপনারা আছেন যে এটা পার্সোনাল ভুলে আপনারা ছায়া দেবেন, একটা যুক্তি বা একটা অন্য কোনো আর্গুমেন্টে যাবেন। আর ভাই আপনি একটা চায়ের দোকানে টকের দোকানে ঢুকছেন, একটু আপনাকে মিউট করছি একটু, আপনি বলছেন আরে ধুর নাস্তিক নাস্তিক নাস্তিক, এগুলো আমি এমন ভাবে দিব মানে আজকে একদম মানে হারা দিয়ে আসবো। হ্যাঁ, চায়ের দোকানে ঢুকছেন আর আপনি ভাবছেন যে এখান থেকে আপনি সুর করে আপনি বের হয়ে যেতে পারবেন, মানে এই 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 আইকিউ লেভেল নিয়ে আপনি এখানে এসে কথা বলবেন এবং কথা বলে সুন্দর করে বের হয়ে যাবেন। অবশ্যই আপনি যে জিনিসটা বললেন জিজিয়া কর বিষয়, এখন তাহলে আপনাকে বলতে হবে আমি আমি আমার জিজিয়া কর বিষয়ের লেখাটা বের করবো, এবং আপনি আপনার মুমিন যেই মুমিনের ইয়াটা পরে আপনি কনভিন্স হয়েছেন যে জিজিয়া কর নেওয়াটা উচিত, ভালো, এটা মানুষের জন্য ভালো, আমরা এই বিষয়ে আলোচনাটা করবো। অমিত ভাই আপনার কি সময় আছে? তাহলে আমরা জিজিয়া করটা নিয়ে আলোচনা করবো এবং দেখবো যে রাহুল ভাই আমাকে এখন বুঝিয়ে দিবেন যে জিজিয়া কর নেওয়াটা কেন ভালো, কেন অমুসলিমদের জন্য অত্যন্ত সম্মানজনক, ভালো, এবং অমুসলিমদের উপরে জিজিয়া করটা নেওয়াটাই উচিত, এই জিনিসটা উনি যে কনভিন্সড হয়েছেন সেই জিনিসটা আমরা ওনার ওনার চুক্তিটা শুনবো। তাহলে রাহুল ভাই আমি কি জিজিয়ার রেফারেন্স গুলো আবার একটু দেখাবো নাকি আপনি বুঝতে পারেন? না না, আমি দেখছি, পুরোটাই দেখছি, এবং কি আমার কাছে মনে হচ্ছে যে ঠিক আছে আপনার পার্সপেক্টিভ থেকে আপনি বলতে পারেন, কারণ আপনার আপনি যেভাবে আইডিওলজিটা সাজিয়েছেন সেইভাবে আপনি এটাকে নেগেটিভলি নেবেন, বাট আমার আপনি কিভাবে সাজিয়েছেন মানে মনে করেন যে একটা দেশে মনে করেন একটা সংখ্যালঘু সম্প্রদায় আছে, তাদের উপরে যদি সংখ্যাগুরুরা একটা এমন একটা আইন চাপায় যে তাদেরকে জিজিয়া কর দিতে হবে, যেটা হচ্ছে অবনত অবস্থায় মত অবস্থায় বা মানে হাঁটু গেড়ে বা ধরেন অপমানিত অবস্থায় একটা কর দিতে হচ্ছে এবং সেটা হচ্ছে তার লাঞ্ছনার প্রতীক, ইসলামের রেফারেন্স গুলোতে পরিষ্কার ভাবে বলা আছে এটা হচ্ছে তার অপদস্থতার নিদর্শন। এই জিনিসটাকে ধরে নিলাম, এটা আমার ব্যক্তিগত ভাবে আমি এইভাবে চিন্তা করি ভাই। আমার এই যে এই পয়েন্টে আসার কথা, যে আমি চাচ্ছিলাম আপনি যেন এই পয়েন্টে আসেন যে আমার আইডিওলজিক্যাল ভিউটা কি, ঠিক আছে? দেখেন, আপনি যেভাবে চিন্তা করতেছেন যে মুসলিমরা মানে এইভাবে করে নিচ্ছে, আসলে ব্যাপারটা এইভাবে না, মুসলিমরা কি করতে চাচ্ছে এটা আগে বুঝতে হবে। মুসলিমরা কিভাবে নিচ্ছে সেটা আমার পয়েন্ট না, আবার আপনি ভুল বলছেন, মুসলিমরা কে কিভাবে নিচ্ছে সেটা আমার পয়েন্ট না, আমার পয়েন্ট হচ্ছে ইসলামের রেফারেন্সে কি লেখা আছে, ইসলামের গ্রন্থে কিভাবে নির্দেশনা দেয়া আছে, সেটা হচ্ছে আমার পয়েন্ট। আচ্ছা হ্যাঁ, যদি জিজিয়া না নেয় বা কোনো মুসলিম যদি জিজিয়া নেয় তা দিয়ে ভাই আমার অবশ্যই নিতে হবে, জিজিয়া নিতে হবে না, তা দিয়ে আমার কিছু যায় আসে না। অনেক মুসলিম আছে জিজিয়া করকে সমর্থন করে না, অনেক মুসলিম আছে জিজিয়া করকে সমর্থন করে, কে সমর্থন করলো কে নিলো না তা দিয়ে ভাই আমার আলোচনা না। আমার আলোচনা হচ্ছে অরিজিনাল টেক্সটে
মানে তাদের স্ক্রিপচারে, তাদের বইতে, মূল বইতে এই বিষয়ে কি বলা আছে, ধর আইন হিসেবে কোনটা প্রযোজ্য সেই আইন নিয়ে আমি আলোচনা করি, কোন মুসলিম কি করছে সেটা নিয়ে আমি আলোচনা করি না। আপনি এটাও জানেন না ভাই, বলে আমার সাথে আলোচনা করছেন এটাও জানেন না। সাধারণত মানে মুসলিমরা যখন জিহাদ করে বা যে কোনো একটা রাষ্ট্র দখল করে, তাদের মেইন যে টার্গেট থাকে, আপনাকে বলছি মুসলিমরা কি করে সেটা নিয়ে আমার কনসার্ন না। আমার কনসার্ন না, আপনাকে যদি আপনি যদি আপনি যদি শুনেন, আপনি 1 ঘন্টা ধরে একটা বক্তব্য দিয়ে একটা কিছু প্রতিষ্ঠা করতে চাচ্ছেন আর আমাকে 2টা মিনিট দিবেন না আমাকে কিছু প্রতিষ্ঠা করার জন্য, মানে আমাকে এক লাইনে এটাকে বলে দিতে হবে যে সবকিছু, মানে আপনার এখান থেকে যেটাই সম্ভব না, আপনার এখান থেকে আপনার এখান থেকে কথা বলে কেউ জিতবে না। আপনি যদি ভুল তথ্যের উপর দিয়ে নির্ভর করে যদি আপনি আপনার যুক্তি তৈরি করেন একটা ভুল ফাউন্ডেশনের উপরে, যদি আমি কি বলতে চাচ্ছি এটা তো জানেন না আপনি, আপনি কেমনে জানেন, আমি তো কথা বলিনি, আমি 2টা সেন্টেন্স বলে দিই। মুসলিমরা যদি সেটা করে, মুসলিমরা কি করে তা দিয়ে তো আমার কিছু যায় আসে না ভাই। আমার আলোচনার টপিকই তো জানা মুসলিমরা কি করতেছে না না করতেছে। আমার আলোচনার টপিক হচ্ছে ইসলামের টেক্সটে বইতে আপনাকে বারবার বলে দিচ্ছি। আচ্ছা অমিত ভাই এখন কেন বোঝা যাচ্ছে না, এখন বুঝলাম যে কেন কোন মুসলিম কেন দ্বিতীয় বারে এসে আপনার এখানে আপনাকে টপিক নিয়ে আলোচনা করে, আপনাকে আমি ব্যাকসাইডে রাখছি। অমিত ভাই আমার কথা কি বোধগম্য হচ্ছে না? না বুঝে গেছে, অবশ্যই বুঝে গেছে। অমিত ভাই কোন হিন্দু কি করতেছে কি করতেছে না সেটা কিন্তু আমার পয়েন্ট না। আমার পয়েন্ট যদি হয় যে হিন্দুদের ধর্মগ্রন্থে কি বলা আছে সেটা যদি আমার পয়েন্ট হয়, এবং একজন হিন্দু কি করতেছে সেটা যদি আরেক, সেটা কিন্তু আরেকটা আলোচনা। হিন্দুদের ধর্মগ্রন্থে কি বলা আছে এবং হিন্দুরা কি করতেছে, এই দুটা কিন্তু ভিন্ন আলোচনা। আমি কিন্তু তাকে বারবার স্পেসিফাই করে দিচ্ছি যে মুসলিমরা কি করতেছে সেটা আমার আলোচনার বিষয় না। আমার আলোচনার বিষয় হচ্ছে ইসলামের টেক্সট বই গুলাতে, ইসলামের যে বইগুলো রেফারেন্স আইনের উৎস সেই বইগুলাতে কি লেখা আছে, এইটা নিয়ে হচ্ছে আমার আলোচনা। অমিত ভাই আমার কথা কি খুব মানে একেবারে মাথার উপর দিয়ে যাচ্ছে, আমার কথা কি বোঝা যাচ্ছে না? না ভাই অবশ্যই বোঝা যাচ্ছে। উনি যেটা উনি যেটা ইন্ডিভিজুয়ালিটির কথা বলছেন, উনি মুসলিমরা কি করছে বলছেন, সেটা আপনি যেটা বলছেন সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কোর বিলিভে কি আছে সেই জিনিসটা নিয়ে কথা বলছেন। ইন্ডিভিজুয়ালি কে কি করলো সেটা নিয়ে আমরা এখানে কথা বলছি না, এবং আমরা সেটা কথা বলিও না। ইন্ডিভিজুয়ালি তো অনেক কিছু, অনেকেই অনেক কিছু করতে পারে, সেটা নিজের মতো করতেই পারে। তার মানে কি সেটা একটা কোর বিলিভের মধ্যে যায় না, সেরকম না, অবশ্যই না। সেটা সেটা তো এনাকে বুঝতে হবে, সেটা বোঝাই যাচ্ছে, অবশ্যই এটা ক্লিয়ার আছে ভাই আপনার কথা থেকে। আরো ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, ধরে নিলাম একজন মুসলিম মদ খায়, হ্যাঁ মদ খায়, সে মানে সপ্তাহে একদিন করে মদ খায়, তার মানে তো এটা না যে ইসলামে মদ খাওয়া হালাল হয়ে গেল। ইসলামে তো মদ নিষিদ্ধ করা আছে। ওই ব্যক্তি মুসলিম হিসেবে নিজেকে দাবি করছে এবং মদ খাচ্ছে, সেটা তো তার সমস্যা, এর সাথে তো ইসলামের কোনো সম্পর্ক নাই। ইসলাম বলতেছে মদ খাওয়াটা হচ্ছে হারাম। আমি আলোচনা করতেছি ইসলামে কি বলা আছে কি বলা নেই সেটা নিয়ে। ওই মুসলিম মদ খাইলো কি না খাইলো তা দিয়ে আমি কি করবো বলেন তো? শাহজানও, শাহজানও তো বেশ নিজে বাগানটা কোনো বানিয়ে রেখেছিলেন, তিনি তো রীতিমতো খেতেন, ঢুকু ঢুকুতে রোজই চালাতেন তিনি, তাই সেটা নিয়ে কি আমরা একটা তাদের কোর বিলিফটাকে ইয়ে করতে পারি, জাস্টিফাই করতে পারি? কখনোই না। আচ্ছা আমি আবারও ওনাকে আনছি, রাহুল ভাই আপনি কি আমার পয়েন্টটা বুঝতে পারছেন না নাকি আপনি বোঝার চেষ্টা করছেন? হ্যাঁ আচ্ছা, আমি আসলে শব্দটা ভুল বলছি, সেটা মুসলিমরা বলা উচিত হয় না, এখানে বলছি যে ইসলামে কি বলছে এটা বলা উচিত ছিল। ঠিক আছে ওকে, এখন আমি কথা চালাতে পারি? হ্যাঁ আপনি যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত চালাতে পারেন। হ্যাঁ, ইসলামের সাধারণত জিহাদের মেইন কারণটা কি এটা আগে একটু বুঝলে তারপরে আমরা নেক্সট স্টেপে যেতে পারবো। ঠিক আছে, কেন জিজিয়া নেওয়া হয়? হ্যাঁ, তো জিজিয়া সাধারণত ইসলামের মেইন যে কারণটা হচ্ছে যে আনা, সেটা মানে জিহাদের মেইন কারণটা হচ্ছে যে সাধারণত আল্লাহর যে সিস্টেম, ঠিক আছে, সেটা মানুষকে প্রোভাইড করা, সেই সিস্টেমে তাদেরকে রুল করা এবং সেই সিস্টেমে তাদের চলা। ঠিক আছে, এখন ইসলাম চিন্তা করে যে যে কেউ যদি ইসলামের ভিতরে থাকে সে মানুষের উপর জুলুম করবে না, মানুষ শান্তিতে থাকবে। ঠিক আছে, কিন্তু ইসলামের বাইরে যারা থাকে তারা আসলে তাদেরকে এই জন্য অগ্রাধিকার দেওয়া হয় না এবং সেকেন্ড ক্লাস সিটিজেনই সবসময় ভাবা হয়। ঠিক আছে, তো এখন ধরে নেন আমি আমার বাংলাদেশে যদি কোনো একটা মানুষ বাংলাদেশি হয়ে থাকে, তাহলে আমার অবশ্যই বাংলাদেশের সেনাবাহিনী বলেন পুলিশ বলেন সেই বাংলাদেশিকে মানে ওটাকে কি বলে বাংলাদেশিকে নিরাপত্তা দিতে কিন্তু সে আসলে মানে বাধ্য থাকে, বুঝছেন, বুঝতে পারছেন? কিন্তু এখন ধরে নেন একটা মুসলিম কান্ট্রিতে তারা তো আর বাংলাদেশের কনসেপ্টে বা জাতীয়তাবাদের কনসেপ্টে তারা বড় হয় না। ঠিক আছে, তারা হচ্ছে যে একটা ধর্মের কনসেপ্টে, তো ধর্মের কনসেপ্ট যদি একটা জাতীয়তাবাদের সাথে একটু চিন্তা করেন যে এদেরকে নিজেদের যদি একটা নিজেকে একটা বড় জাত চিন্তা করে যে আমরাই মুসলিম, তারা আসলে মানে অমুসলিমদের জীবনে নিরাপত্তা দেওয়া বা তাদের তাদের কোনো কিছু দায়ভার নেওয়ার কোনো দায়বদ্ধতা তাদের নেই। ঠিক আছে, তো একটা মুসলিম শুধু জিজিয়া কর এই জন্য দেয় না যে তাকে হত্যা করার গিয়া হিসাবে, অবশ্যই বহিরাগত যদি কেউ যদি হামলা করে সেখান থেকেও তাকে রেস্ট্রিকশন মানে তার হত্যা থেকে বিরত রাখে। এই পয়েন্টটা কিন্তু আপনারা কথা বলেন না, বুঝছেন? বুঝাই দেন তো, যে মনে করেন একটা খ্রিস্টান রাষ্ট্রকে মুসলমানরা দখল করে নিল, তখন বহিরাগত আরেকটা খ্রিস্টান রাষ্ট্র এসে আক্রমণ করে কাদেরকে মারবে? ওই খ্রিস্টানদেরকে মারবে, ওই মুসলিম যেটা হয়েছে সেই মুসলিম দেশের খ্রিস্টানদেরকে এসে হত্যা করবে নাকি? খ্রিস্টানদের থেকে নিরাপত্তা দিচ্ছে, বলেন তো।
এখানে এখানে খ্রিস্টানদের থেকে নিরাপত্তা দিচ্ছে সব জায়গা থেকে, যেন মানে কেউ তাদের উপর অবিচার না করতে পারে। খ্রিস্টানরা খ্রিস্টানদের থেকে নিরাপত্তা, মানে খ্রিস্টানরা খ্রিস্টানদেরকে এসে হত্যা করবে, এই এইটার থেকে নিরাপত্তা দিচ্ছে মুসলিমরা, তাই তো না? এটা বলতে চাচ্ছি মানে এজ এ ধরে নেন একটা, আপনি একটা কান্ট্রি, এখন কান্ট্রির মধ্যে যখন কিছু মানুষ আছে যারা ধরে নেন বিহারি, এখন তাদের তারা যদি আমাকে কিছু ট্যাক্স দেয় তাহলে আমি তার নিরাপত্তা দিব, নাহলে তুমি চাওগা, কিন্তু পয়েন্ট অনেকটা এরকম। ইসলামের বিধানে তো এরকম বলা নাই যে ইসলামের বিধানে বলা আছে তাদের থেকে নিরাপত্তা, মুসলিমদের থেকে নিরাপত্তা, মুসলিমদের থেকে নিরাপত্তা, কারণ হচ্ছে যে মুসলিমরা সাধারণত যারা অমুসলিম তাদেরকে নিরাপত্তা দিতে বাধ্য না, তাকে আমি যে কোনো সময় মেরে ফেলতে পারবো, কারণ এটা আইনের মধ্যে পড়ে না, ঠিক আছে? কিন্তু আমি একটা রাষ্ট্র এটা দায়ভার নিচ্ছে ওই অমুসলিমের প্রাণের। এখন আমাকে আপনি বলেন যে একজন মুসলিম যদি একজন কাফেরকে হত্যা করে, আচ্ছা এক সেকেন্ড এক সেকেন্ড, একজন মুসলিম যদি একজন কাফেরকে হত্যা করে, মনে করেন একজন একটা শরিয়াতান্ত্রিক দেশে একজন মুসলিম একজন কাফেরকে হত্যা করে ফেললো, ঠিক আছে, সেই মুসলিমের কি শাস্তির বিধান আছে সেটা আমাকে একটু বলেন। অবশ্যই হত্যার বিনিময়ে হত্যা, মানে যখন হচ্ছে যে একটা জানের ভিতরে প্রাণের বিনিময়ে প্রাণ, হাতের বিনিময়ে হাত, ঠিক আছে? এই যে এখনই আপনি মানে আপনার সাথে আলোচনা তাই এই কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, আমি আপনাকে কয়েকটা রেফারেন্স দেখাচ্ছি, ঠিক আছে? একটু কষ্ট করে রেফারেন্সগুলো একটু দেখবেন, টুকে রাখবেন, ভুল বই থেকে যাচাই করে দেখবেন, যদি আমি ভুল বলে থাকি মিথ্যা বলে থাকি তাহলে পরের দিন এসে আমাকে জুতো মেরে দেবেন, ঠিক আছে? ঠিক আছে ভাই, এই হাদিস গ্রন্থটার নাম হচ্ছে বুলবুল মারাম। এই হাদিস গ্রন্থের 1163 নম্বর হাদিসে বলা আছে, এখানে উপরের এটা একটু পড়েন তো ভাই, এখানে কি লেখা? সকল মুমিনের রক্ত সম্পূর্ণ, পরিচ্ছদটা পুরোটা একটু পড়ে শুনুন তো ভাই। হ্যালো, পরিচ্ছদটা পুরোটা একটু পড়ে শুনুন, পরিচ্ছদে কি লেখা ওটা একটু পুরোটা পড়ে শুনুন। হ্যালো হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে না? সরি সরি স্যার, আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম, ঠিক আছে, সরি। আচ্ছা এই যে ইয়া ভাই, রাহুল ভাই, আপনি আমাকে এই যে পরিচ্ছদটা, পরিচ্ছদটা পুরোটাতে কি লেখা আছে সেটা একটু পড়ে শুনুন, এই যে পরিচ্ছদে এখানে কি লেখা আছে পুরোটা একটু পড়ে শুনুন। কাফিরের হত্যার বদলে মুসলিম হত্যা করার প্রসঙ্গে সকল মুমিনদের রক্ত সমমর্যাদার। আচ্ছা হাদিসটা তাহলে আপনি আমাকে একটু এই লাল অংশটুকু একটু পড়ে শোনান, তাহলেই হবে। কি বলছেন? হুম 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 ভাই, মুসলিম কাফিরকে একটু পড়ে শোনান, হ্যাঁ প্লিজ। ওকে রাহুল ভাই, একটু জোরে জোরে পড়ে শোনান, আমি শুনতে পাই। বলছে কোনো মুসলিমকে কাফির হত্যার বদলে হত্যা করা যাবে না, ঠিক আছে? এখানে হয়তো বাবা যারা ভুল ছিল। আচ্ছা এই হাদিসটা আপনি বললেন, এই হাদিসটা কোন কোন হাদিস গ্রন্থের ভিতরে আছে? এই যে দেখেন এতগুলো হাদিস গ্রন্থের ভিতরে আছে। আচ্ছা বুখারী শরীফ থেকে দেখি, এটা একটু পড়েন তো ভাই হাদিসটা, দুজনে যেন আমাদের এটা পড়ে শুনুন। ভাইয়া আপনি যদি হাদিস নাম্বারটা সহ আমাদেরকে লাল অংশটুকু একটু পড়ে শোনাতেন জোরে জোরে, আমাদের কাফেরের বদলে মুসলিম, কাফেরের বদলে মুসলিমকে হত্যা করা যাবে না, কাফেরের বদলে মুসলিমকে হত্যা করা যাবে না, ঠিক আছে? আচ্ছা হাদিস নাম্বারটা কত? এটা সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশনস, হাদিস নাম্বারটা কত? বুঝতে পারছি, তো এটাকে হচ্ছে শাস্তির বিধান হিসেবে দেওয়া যাবে। ভাই 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 ভাই, আপনাকে আমি তো ব্যাখ্যা জানতে চাইনি আপনার কাছ থেকে, আমি আপনার কাছে জানতে চাইছি এটা হাদিস নাম্বারটা কত? 6915। আচ্ছা এটা আছে সুনানে ইবনে মাজাহ শরীফে আছে, সিয়াসিতার অংশ। এইখানে এখানে কি বলা আছে একটু পড়েন তো ভাই প্লিজ। হ্যাঁ, কাফের ব্যক্তি হত্যার দায়ে মুসলিম ব্যক্তিকে হত্যা করা যাবে না। আচ্ছা এই যে নিচের নিচের লাইনে কি লেখা? আচ্ছা এটাই তো আপনি বললেন, ঠিক আছে। তাহলে সুনানে আবু দাউদ শরীফে একটু দেখি, এটা একটু পড়েন তো ভাই। কাফির হত্যার দায়ে মুসলিমকে হত্যা করা যাবে না, হবে কি না এ বিষয়ে বলা হয়েছে, তাদের সাথে সাধারণ ব্যক্তি কর্তৃক প্রদত্ত নিরাপত্তার সকলের জন্য পালনীয়, সাবধান, কোনো মুমিনকে কোনো কাফির হত্যার অপরাধে হত্যা করা যাবে না, চুক্তিবদ্ধ অমুসলিম নারী নাগরিককেও চুক্তির বলবৎ থাকাকালে হত্যা করা যাবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা আরো হাদিস পড়ি, এরপরে লাইনটা কিন্তু পরের লাইনটা পড়ছেন। আমি তো সব হাদিস, আপনি আমাকে ভাই আমাদেরকে একটু বাংলায় অনুবাদ করে দেন, এটা হচ্ছে প্রখ্যাত মানে সৌদি আরব থেকে যে ফতোয়া বিষয়ক যে ওয়েবসাইট। আচ্ছা পরে পরে সেকশনটা দেখতে পারি? পরে সেকশনটা অবশ্যই দেখতে পারেন, অমুসলিম হত্যার রক্তপান। হ্যাঁ আচ্ছা, এটা কি মানে জীবনের মূল্য হচ্ছে একটা ইসলামী রাষ্ট্রে একজন অমুসলিম নাগরিক, সে তো নাগরিক না আসলে,
দ্বিতীয় সে শ্রেণীর হচ্ছে জিম্মি, কর্মকর্তাকে সে নাগরিক, হচ্ছে জিম্মি, না না নাগরিক না সে, সে হ্যাঁ জিম্মি হচ্ছে, জিম্মি, হ্যাঁ রাইট জিম্মি, সে হচ্ছে জিম্মি, তাকে জিম্মি বলা হবে এবং তাকে অপমানাপদস্থ করা যাবে, রাস্তার কিনারে ঠেলে দেওয়া যাবে। আপনি যদি তাকে রাস্তার মাঝখানে দিয়ে হাঁটতে দেখেন তাহলে ধাক্কা দিয়ে রাস্তার কিনারে ঠেলে দিবে, যেন সে গর্ব ভরে রাস্তার মাঝখান দিয়ে হাঁটতে না পারে। রেফারেন্স লাগবে না, এটা এখন ঠিক আছে, আমি তো এটা অস্বীকার করতেছি না, হতে পারে, বাট এখন চলতে ফিরতে চলতে ফিরতে সবসময় আপনি অপমান অপদস্থ করবেন, ঠিক আছে, অপমান অপদস্থ করবেন, সে যেন অপমানিত অবস্থাতে থাকে, সে যেন একটা মুসলিম রাষ্ট্রে, ইসলামী রাষ্ট্রে, সে যেন অপমানিত অপদস্থ লাঞ্ছিত অবস্থাতে সবসময় থাকে, এবং সবসময় যেন সে জানে যে সে একটা লাঞ্ছিত অবস্থার ভিতরে আছে, তার ফ্যামিলি, তার যে হিউম্যান ডিগনিটি, একজন মানুষের যে হিউম্যান ডিগনিটি থাকে, আমি একজন মানুষ, আমি আমার আত্মসম্মান নিয়ে, আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকবো। দ্বিতীয় শ্রেণীর নাগরিকদের যেটা হয় কি, সে তারা তো কোনো নাগরিকই না, তারা জিম্মি নাগরিক না, হ্যাঁ রাইট, রোহিঙ্গাদের মতো নাগরিক না, তারা হচ্ছে জিম্মি, হ্যাঁ হ্যাঁ রোহিঙ্গা, একজন একজন মানুষের যে সাধারণ একটা ফ্যামিলি। অমিত ভাই আপনি একটু আমাকে বলেন তো ভাই, যে ধরেন আপনাকে মানে মুসলমানরা ইন্ডিয়া দখল করে নিল এবং আপনাকে জিজিয়া কর দিতে বাধ্য করা হলো, এবং আপনাকে সবসময় চলতে ফিরতে অপমান অপদস্থ করা হচ্ছে, আপনি আপনার বাচ্চাকে নিয়ে একদিন হাঁটতেছেন রাস্তায়, কিছু মুসলমান আপনাকে অপমান করলো, এই তুই বেটা জিম্মি, তুই বেটা কাফের, তুই বেটা মালাউন, মানে আপনাকে মানে একটু চড়থাপ্পড় মারলো, আপনার ছেলেটা সেই জিনিসটা দেখলো, অমিত ভাই আপনি আমাকে একটু বলতে পারেন যে আপনার কেমন লাগবে জিনিসটা? এটা রীতিমতো ইনসাল্টিং আছে ভাই, এটা রীতিমতো ইনসাল্টিং, এবং এটা তো আমার কোন রকম আপিল করা বা কোনো একটা বিচার চাওয়া তারও তো কোনো সুযোগ নেই। মানে এই জিনিসটা কি কল্পনা করা যায় যে একটা মানুষের যে হিউম্যান ডিগনিটি কোন ইসলামের সবচেয়ে বড় যে অপরাধ, মানে বলা হয় যে খুন বা অন্যান্য কিছুর চেয়ে বড় অপরাধ কি ধরা হয় বলতে পারেন, মানে ধর্ষণ বা অন্যান্য বিষয়েতে? ইসলামের সবচেয়ে বড় অপরাধ ধরা হয় শিরক। আপনি আপনার বিশ্বাসটা ক্ষমতা দিয়ে বলপূর্বক তার উপরে চাপায় দিচ্ছেন, সে নিশ্চয়ই ইচ্ছাকৃত ভাবে এমন একটা রাষ্ট্র ব্যবস্থা চাইবে না যে রাষ্ট্র ব্যবস্থাতে তাকে জিম্মি হিসেবে গণ্য করা হবে, তার কোনো হিউম্যান ডিগনিটি থাকবে না। আচ্ছা আমাদের সাথে সাবলটন ভাই এসেছেন, অমিত ভাই আমার এখন তাহলে চলে যেতে হবে, বুঝছেন আমার বাচ্চা, ঠিক আছে তাহলে অমিত ভাই এই জিনিসটা আপনি তো ইসলাম সম্পর্কে কি মানে ইয়া করতে পারবেন না ওনার সাথে, তাহলে রাহুল ভাই আপনি আরেকদিন আমার সাথে আলোচনা করতে আসেন, আমি আরেকদিন আপনার সাথে আলোচনা করি, কারণ আমার বাচ্চাটাকে এখন আমার একটু খাওয়াতে হবে। তাহলে কিন্তু আর সমস্যা থাকে না, বুঝছেন, যেমন আপনি কিন্তু কয়েকবার আমাকে মিউট করতেছিলেন, বাট এটা কিন্তু পরবর্তীতে আমার আসতে কিন্তু বাধা দিবে, আমার কিন্তু লজ্জা লাগছিল, তবু আমি ছিলাম, বাধা দিলে কিছু করার নেই, সরি বাধা দিলে কিছু করার নেই, কিন্তু আপনি যদি এখানে এসে কোনো ধরনের মানে কেউ যদি এসে এখানে কোনো ভুল তথ্য দেয়, মিথ্যা কথা বলে, তাহলে তো আমার কিছু করার নেই, সরি আমি খুবই দুঃখিত, কিন্তু আমার কিছু করার নেই আসলে, আমি সবাই এই বিষয়ে।